সিলেট টেস্টে জয়ের পথে বাংলাদেশ। সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 331 রানের টার্গেট, তারা 102 রানে 7 উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা। মঙ্গলবার শুরু হয় সিলেট টেস্ট। টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 310 রানের জবাবে ক্যান উইলিয়ামসনের সেঞ্চুরিতে 317 রান করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, আর মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের জোড়া 50-তে 331 রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 81 রানে প্রথম সারির 4 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। ডেস্ক রিপোর্ট, মেহেদি হাসান, স্বাধীন সংবাদ।